সংসদের ভিতরে কুমন্তব্যের অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। ভিডিও টুইট করে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ক্ষমা চান মহুয়া মৈত্র, এই দাবি করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এখনো রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করবে? টুইটে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস এখনো তাকে বাঁচানোর চেষ্টা করবে নাকি তাকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নেবে? টুইট করা হয়েছে বিজেপির তরফে। মহুয়া মৈত্র প্রসঙ্গে বিজেপির টুইটার, সেই টুইট প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, শুনুন। কুরুচিকর মন্তব্য এবং অশোভন শব্দ চয়ন যদি কারোর থেকে শিখতে হয় তার নাম ভারতীয় জনতা পার্টি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে প্রত্যেক রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের জৌলুস কমে যাচ্ছে, তার বয়স বেড়ে যাচ্ছে, কিভাবে লোডশেডিং এ যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে লেডি কিং থেকে শুরু করে বেগম থেকে শুরু করে ফুফা থেকে শুরু করে কি ধরনের কথা বলেছেন, কিভাবে তাদের দলের সর্বভারতীয় সহসভাপতি তার পায়ে আঘাত লাগার পর তাকে বারমুডা পড়তে বলার মতো করে কুরুচিকর মন্তব্য করেছেন, সেগুলো যদি বলতে যাই রাত কাভার হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এই ধরনের অশোভন শব্দ চয়ন বা অশালীন শব্দ চয়নকে কখনোই এটা তৃণমূলের সংস্কৃতি নয়। কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সেটা কেন ঘটেছে সেটা দেখা প্রয়োজন। প্রসঙ্গত পার্লামেন্টের ভিতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের তাদের বক্তব্য রাখার সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকসভা এবং রাজ্যসভায় যেভাবে বারংবার কোথাও কোথাও চেয়ারের মদতে যেভাবে বিব্রত করার চেষ্টা করা হয় সেটাও কিন্তু পার্লামেন্টের চেয়ারে দেখা উচিত। কাল যেভাবে বিরোধীরা প্রতিবাদ করেছে তাতে শাসক দলের মাথা খারাপ হয়ে গেছে। আমাকে কিভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে। আমি ক্ষমা চাইবো নাকি ওরা ক্ষমা চাইবে, পাল্টা দাবি করেছেন মহুয়া মৈত্র। স্পিচকে প্রথম থেকে লাস্ট অবধি কিভাবে দিল্লির এমপি কিভাবে কন্টিনিউয়াস হ্যাকল করলো, আমি চেয়ারম্যান চেয়ারপারসনকে 10 বার বললাম আমাকে প্রোটেকশন দিন, উনাকে চুপ করান, চেয়ারপারসন উনার সাথে এমন নম্রভাবে কথা বলছে যে প্লিজ এটা বন্ধ করুন, আপনাকে নেম করবো, তাহলে নেম করুন না। আমি বললাম মার্শাল দিবার করে দিন, যদি আমাদের প্রোটেকশন না দেয় হাউসে, আমি স্পিচ দিতে গেছি আজকে, আমাকে নিশিকান্ত দুবে আর রমেশ পিদুরি শেখাবে পার্লামেন্টারি এটিকেট কি, যা প্রিভিলেজ যাচ্ছে যাক, আমি ওখানে গিয়ে আমার ভার্সন দেবো। ওদের মেইন ইস্যুটা কি, ওদের মেইন ইস্যুটা আদানি গেটটাকে লুকিয়ে ধপিয়ে করা। ওদের কালকে মাথা খারাপ হয়ে গেছে, কালকের কংগ্রেস আমরা সবাই দাঁড়িয়ে আদানি শব্দই তো উচ্চারণ করতে দিত না, 2019 সাল থেকে যখন আমি বলতাম আদানি শব্দই উচ্চারণ করতে দিত না, কালকে 16 মিনিট দাঁড়িয়ে আদানি নিয়ে যে পরিষ্কার সবাই বলেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা তো ওই বিদুরিকে লাগিয়েই রেখেছিল আমাকে চুপ করাবার জন্য, আপনার সারা ভারতবর্ষ দেখেছে কিভাবে ওই লোকটা আমাকে কন্টিনিউয়াস হ্যাকল করে গেছে। তারপরে আমি ক্ষমা চাইবো না ওদের, ক্ষমা চাওয়া উচিত, যেখানে যাওয়ার যাবো বিক্ষোভ দেখা। এই সংসদ এরকম আচরণ আগেও করেছেন, এসে সংসদের গরিমা নষ্ট হয়, আর যিনি এরকম কাজ করেছেন তার সম্বন্ধে মানুষের ধারণাও স্পষ্ট হয়ে যায়। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। যে সংসদের ব্যাপারে আপনারা বলছেন তিনি এর আগেও এই ধরনের বহু কথা বলেছেন, বহু কাজ করেছেন। মাননীয় স্পিকারের উপরে কাগজ ছুঁড়ে মারা, বিভিন্ন সময় কটুক্তি করা যেটা সংসদীয় পরম্পরার বাইরে, তাতে তার পার্টি এবং তার নিজের কালচার বোঝা যায়। আমার তো চিন্তা যে মানুষগুলো এই ধরনের প্রতিনিধিদেরকে জিতিয়ে সংসদে পাঠিয়েছেন তারা খুব লজ্জিত হন যে কাকে আমরা পাঠিয়েছি। সংসদের একটা গরিমা আছে, ইতিহাস আছে, এরকম কিছু লোক এসে কদিনের জন্য সেটা খারাপ করতে পারবেন না, কিন্তু নিজের যে স্তর সেটা বুঝিয়ে দেন তারা।